চালের দাম কি এই গত তিন চার দিনে কি বাড়তির দিকে গেছে না ঠিক আছে বেশির দিকে নাই আচ্ছা একটা কথা বলেন তো অন্যান্য বছর রোজার থেকে এবারে কি আপনারা মানে মানুষকে আরাম পাচ্ছে না কষ্ট পাচ্ছে আমাকে চাল বাজার কিন্তু চাল সবসময় আরাম পাচ্ছে আরাম পাচ্ছে আপনাদের লাভ হচ্ছে আমাদের সীমিত লাভ হলে আমরা তো 12 মাসে একরকম আমরা কোনো সীমিত না খুচরা দোকানে বলে যে একটু বাড়তি রাখে কেন বলে যে আপনারা যে বোনাস পান আমরা তো বোনাস পাই না বোনাস পান আপনাদের তো এরকম রেওয়াজ নেই আরাম বছর একরকম চলে এই সবজির দিকে যাই না সামনে যাইতে বল সামনে দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মাছ বাজারে অবস্থান করেছেন এবং মাছের বাজার কতটা সামঞ্জস্যতাপূর্ণ রয়েছেন সে বিষয়ে আসলে তদারকি করার জন্য এই ভোক্তা অধিকারের ঢাকা বিভাগীয় কমিশনার মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার এই মাছ বাজারে বর্তমান অবস্থান নিয়েছেন এবং মাছের বাজার নিয়ন্ত্রণের প্রেক্ষাপটে তিনি খবর নিচ্ছেন নেতারা আসেন এদিকে নেতারা
দর্শক কার মাছ বাজারে এসে আসলে তিনি ভোক্তা অধিকার যেটা পেলেন যে এখানকার অনেকেই আসলে মাছের ক্রয় ভাউচার রাখেন না এবং ক্রয় ভাউচার না রাখার কারণে আজকে রোজার প্রথম দিন সেই হিসাবে কোনো জরিমানার প্রেক্ষিতে না গিয়ে আসলে সতর্ক অবস্থানে বলে গেলেন যাতে পরবর্তীতে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে যে মাছ ক্রয় করে এনেছেন বা মাছের ক্রয় ভাউচার না থাকে না দেখাতে পারে তাহলে জরিমানার আওতায় নিয়ে আনা হবে না আমি
কথা বলি নাকি খুচরাতেই পাঁচটা খুচরাতেই পাঁচটা খুচরাতেই পাঁচটা আমার শুনে কথা বাইরে আছে মসজিদের সামনে আমরা এখন যাব সবজি ক্লিনিক দিয়ে যাব সবজি সবজি অথবা আমরা আগে হাঁটি আপনারা আসুন পরে আমরা কথা বলবো হ্যাঁ যে কথা না বলো ভাই এই সাবধান কিন্তু ভাই বলবে না এখানে বলবে না ওখানে বলবে ভাই দর্শক এখানকার এই অভিযানের শেষে অনেকটাই বেরিয়ে এসেছে ভোক্তা অধিকারের টিম এবং তারা সবজি বাজার সহ এখানকার নানা বাজারগুলো ঘুরে তারপরে হচ্ছে কাঁচা বাজার সহ ঘুরে সবগুলো বাজার মনিটরিং শেষে তারা এখন ফিরছেন এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এতক্ষণ ইত্তেফাকের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ